হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব বউ খুদা বা খুদের ভাত। খুদের ভাত আমরা বউ খুদা নামে চিনি, বউ খুদা বলি খুদের ভাতকে। এখানে তার জন্য রসুন পিঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হচ্ছে তেজপাতা, গরম মশলা আর একটা পাতা আছে, ওটাকে আমরা ক্ষীর পাতা বলি, ওগুলো নিয়ে নিয়েছি। আর ওখানে চালটা ধুয়ে নিয়েছি। এখানে একটা হাঁড়ি বসিয়েছি, এটা গরম হলে এখানে তেল দিয়ে দেব। তারপর যে পেঁয়াজ আর মরিচ কুচি করে রেখেছি ওটা দিয়ে দেব। দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে এটাকে ঢেকে দেব। হালকা আছে এটা হবে। আর চাল যতটুকু চাল দেব সেই অনুপাতেই জলটা দেব, যাতে ভাতটা মানে চালটাও সিদ্ধ হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায়। এটা ঝরঝরে পোলাওয়ের মতো হবে আর এটা খাইতে অনেক টেস্টি হয়। আমরা গ্রাম বাংলার সহজ সরল মানুষ, আমরা এটা খেয়ে থাকি, আমাদেরকে ভালো লাগে, এটা গরম গরম খাইতে ভালো লাগে। তো আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। তো এই দেখো আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আরও একটু নাড়াচাড়া করে দেব, দেখব আমার চালটা সিদ্ধ হচ্ছে কি না। এই তো আমার এই যে বউ খুদাটা রেডি হয়ে গেছে, দেখো কেমন ঝরঝরে হয়ে গেছে। আর এর সঙ্গে আমরা খাবো আলু ভাজি আর বেগুনি।